এই রমজান মাসে অসুস্থতা তো থেমে নেই, রোজা রাখলে অপারেশন করবেন কি করবেন না, এই নিয়ে তার পরিবারের লোকজন অনেকখানি দ্বিধান্বিত থাকে। আমরা বলি যেটি প্রয়োজন সেটি আগে করতে হবে। আপনার অপারেশন যদি জরুরি হয়ে পড়ে তাহলে আপনাকে অবশ্যই আপনার সৃষ্টিকর্তা রোজা মকুব করেছে আপনার জন্য, বা পরবর্তীতে এই রোজাটা আদায় করে নেওয়া বা পালন করে নেওয়ার সুযোগ রয়েছে, কাজে আপনাকে অপারেশন আগে করে নিতে হবে। রোজার নামে আপনি অপারেশন দীর্ঘায়িত মানে দীর্ঘদিন দেরি করে ফেললে আপনার দেহের মারাত্মক ক্ষতি হতে পারে। আর রোজা রেখে সোজাসুজি যেদিন আপনি অপারেশন করলেন সেদিন আপনাকে রোজা ভাঙতে হবে। এখন তো আধুনিক অপারেশন, পেট কাটা নেই, নাড়ি ভড়ি কাটা নেই, দেখা গেল যে কেবলমাত্র ছিদ্র করে অথবা কখনো কখনো ছিদ্র না করেই অপারেশন সম্ভব। এমন যেমন কালকে আমি ইউরেটারিক স্টোন অপারেশন করেছি, যে কিডনির নলের পাথর, তো সারাদিন রোজা ছিল, ইফতারের পরে আমি অপারেশন করে পাথরটা বের করে দিলাম, আবার সেহরির সময় সে সেহরি খেয়ে রোজা রাখতে পারবে। কাজে এটা ডাক্তারের সাথে আলাপ করে নেবেন, রোজা রেখে আপনার চিকিৎসার ব্যাঘাত যেন না হয়। চিকিৎসাটা অনেকখানি জরুরি, এবং যদি আপনার ডাক্তার বলে যে আপনার রোজা এখন ভাঙতে পারেন, রোজা ভেঙে আপনি অপারেশন বা চিকিৎসা করে নেন, আপনার জন্য এটা কোনো নিষিদ্ধ কাজ হবে না এবং কোনো আলেম ওলামাও এটাতে বাধা দিবে না। কাজেই আপনি রোজাটাকেই প্রায়োরিটি দেন না, আপনি চিকিৎসাটাকে প্রায়োরিটি দিবেন যদি রুগ্ন থাকেন। কিন্তু রুগ্ন না থেকে যদি কেবলমাত্র মনে করেন যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে অথবা আমার গায়ে একটু ব্যথা হচ্ছে, আমি রোজা রাখবো কেমন করে, সেক্ষেত্রে আলেম ওলামায়েরা আপনাদেরকে যে সাজেশন দেবে, যে পরামর্শ দেবে সেটা করবেন। কিন্তু আমরা কেবলমাত্র বলবো যখন জরুরি প্রয়োজন হবে, যে অপারেশন আপনাকে জরুরি ভাবে করতে হবে, তখন অবশ্যই অপারেশন করবেন। রোজা ভাঙলে আপনার কোনো ক্ষতি হবে না, না ইসলামের দিক থেকে না দৈহিক দিক থেকে।